আমি রয়েছি কাঁথির হিন্দু বালিকা বিদ্যালয়ে, এবং সেখানে যে ছবিটা দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত প্রথমে দেখাবে। তুমি যেমনটা বললে যে আর মাত্র 20 মিনিটের কম সময় বাকি রয়েছে এবং অধিকারী গড়ে ভোট, এবং অবশ্যই উত্তম বারিক বনাম সৌমেন্দু অধিকারী, সেই লড়াই কত মানে কতটা জমজমাট হবে বা কী ধরনের লড়াই কোন দিকে ইঙ্গিত দিচ্ছে, তার আগে আমি এই স্কুলের ছবিটা দেখাই। দেখো, এই স্কুলে 4টি বুথ রয়েছে এবং এটি মহিলা পরিচালিত বুথ, এবং যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তারা মহিলা, এবং একই সঙ্গে পুলিশ কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু মহিলা এবং মহিলা পরিচালিত বুথ। এবং এখানে মোট 4টি বুথ রয়েছে, 97, 98, 99 এবং 100, এই 4টি বুথ রয়েছে এখানে, এবং 4টি বুথই মহিলা পরিচালিত বুথ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখো তোমরা, যে এই ষষ্ঠ দফার ভোটে 8 কেন্দ্রে ভোট রয়েছে, যেখানে 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবারের এই ষষ্ঠ দফার ভোটে, এবং যার মধ্যে 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এই শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের 2টো লোকসভা কেন্দ্র, কাঁথি এবং তমলুকের জন্য। এবং অর্থাৎ বুঝতেই পারছো যে আটোশাটো নিরাপত্তা, এবং ষষ্ঠ দফার নির্বাচন একেবারে বলা যেতে পারে নির্ঝঞ্ঝাটে করতে নির্বাচন কমিশন তৎপর। নজর রাখো প্রতি মুহূর্তে একেবারে সেই গ্রাউন্ড জিরো থেকে মেগা কভারেজ, এবং প্রতি মুহূর্তে ছবিটাই আপনাদের সামনে একেবারে সকাল থেকে তুলে ধরছে রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে সরাসরি আমাদের নজর রাখতে হচ্ছে বাঁকুড়ার দিকে অপিও একেবারে ঠিক থাকে, এবং সেখান থেকে আমাদের সঙ্গে মৃন্ময় রয়েছেন। মৃন্ময়, আমরা জানি এখানে জোর লড়াই চলছে সুভাষ সরকার বনাম অরূপ চক্রবর্তী, শেষ হাসি কে হাসি অবশ্যই সেদিকে নজর থাকবে, কিন্তু এই মুহূর্তে ছবিটা কিরকম সেখানে? একবার দেখো, মূলত যে নজর করা যে লোকসভা কেন্দ্রগুলি আছে তার মধ্যে যেমন বাঁকুড়া আছে সেরকম বিষ্ণুপুরে আছে, তার কারণ বিষ্ণুপুরে প্রাক্তনের লড়াই, এই প্রাক্তনের লড়াইয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপুর লোকসভার 146 নম্বর বুথ এবং বেনার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে। দেখতেই পাচ্ছ সকাল 6টা থেকে এই যে এই বুথের যে ভোটারদের লম্বা লাইন, অর্থাৎ সকাল সকাল কিন্তু ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছেন, এবং যারা নতুন ভোটার আছে তাদের কাছ থেকে আমি একটু হিন্ট নেওয়ার চেষ্টা করবো যে সকাল সকাল ভোটের লাইনে প্রথমবার ভোট দিচ্ছ, কীরকম অনুভূতিটা কীরকম? এক্সপিরিয়েন্স তো প্রথমবার, মানে এক্সাইটেড তো অনেক বেশি আছে, দেখা যাক প্রথমবারের জন্য কী অবস্থা হয়, মানে প্রসিজারটা দেখতে হবে যে ভিতরে কেমন সিস্টেম হচ্ছে ওটা দেখার জন্য আরও বেশি এক্সাইটেড। আরও সকাল সকাল এসেছি কারণ রোদ্দুর প্রচণ্ড গরম এখন, ওই তাই ও জন্য সকাল সকাল চলে এসেছি। আমি আর একজন নতুন ভোটারের হিন্ট নেওয়ার চেষ্টা করবো যে প্রথমবার ভোট দিতে আসছেন, অনুভূতিটা কীরকম? খুব ভালো, আমি খুব এক্সাইটেড প্রথমবার ভোট দিতে এসে কেমন কীরকম হবে প্রথমবার। দেখতেই পাচ্ছ যে আমি যেই বুথটাতে দাঁড়িয়ে রয়েছি মূলত সকাল ছটা থেকে কিন্তু লম্বা লাইন, অর্থাৎ প্রায় 100 ভোটার কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যে, তারা সকাল সকাল ভোট দেওয়ার জন্য। এবং বিষ্ণুপুর লোকসভাতে কিন্তু একাধিক জায়গা থেকে যে খবর উঠে আসছে যে সারাদিন সেখানে নজর থাকবে, তোমাকে ধন্যবাদ এই মুহূর্তে। তবে হয়নি, কিন্তু তার আগে যে ব্রেকিং খবর এসে পৌঁছচ্ছে, বিরোধী এজেন্টকে বাধা বিষ্ণুপুরের খণ্ডঘোষে, সেখানে বিরোধী এজেন্টকে বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সন্তোষ সমাদা পত্রিকা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। সন্তোষ, ঠিক কি অভিযোগ করা হচ্ছে, বিরোধী এজেন্টকে বাধা দেওয়া হচ্ছে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কেনই বা বাধা? দেখো, খণ্ডঘোষ বিধানসভার 41 নম্বর বুথ কামালপুরে কিন্তু সেই খেলাতে বিরোধী যারা এজেন্টরা তাদের বসতে বাধা সরাসরি যাবো, কি অভিযোগটা কি আপনাদের? আমাদের অভিযোগ, আমাদের এজেন্টদের ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, সকাল থেকেই শাসক দলের লোকেরা ওখানে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, এইমাত্র আবার আমাদের এজেন্টরা গিয়েছিল, তা এখনও ওরা তাড়িয়ে দিয়েছে, আমাদের এজেন্টরা ঢুকতে পারছে না। 141 নম্বর বুথ কামালপুর খালপাড়া কারা করছে শাসক দল করছে, টিএমসি করছে, বুথের সামনেই দাঁড়িয়ে আছে, হ্যাঁ লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ প্রশাসনকে জানিয়েছে, এখনই তো আরওকে জানালাম, হ্যাঁ ওনারা বলছেন দেখছি বিষয়টা, না এখনও বুঝতে দেয়নি সেটা কি করে বলবো বলুন, তারা আমাদেরকে ভোটতে দেবে না। পঞ্চায়েত ভোটে আমরা ওখানে মোটামুটি 84% ভোট পেয়েছিলাম, আমাদেরকে মেরে ধরে ওরা বার করে দিয়েছিল, দিয়ে জোর করে ওরা জিতেছে, তাই ওরা হারার ভয়ে ওরা ভাবছে যে আমরা তো মানে 84% বামপন্থীরা ভোট পেয়ে গিয়েছিলো, হ্যাঁ সেই জন্যই ওরা ওখানে করছে জোর জবরদস্তি করে জেতার চেষ্টা করছে। বিরোধী কোনো এজেন্টকে বসতে দেওয়া হয়নি, বিরোধীদের কোনো এজেন্টকে কিন্তু এই বুথে বসতে দেওয়া হয়নি, বুথ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এবং বুথের সামনে কিন্তু শাসক দলের যারা রয়েছেন তারা ওখানে রয়েছেন বলে এরকমটা জানাচ্ছেন যারা এজেন্টরা ছিলেন তারা। একদম তাই, যেমনটা আমরা যে ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন যে বিজেপি এজেন্ট অর্থাৎ বিরোধী দলের রাজনৈতিক দলের যারা এজেন্ট তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে, কিন্তু একবার ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর আগেই পিউ বিষ্ণুপুরে একেবারে ঠিক তাই। এবং দেখো, এখনো ভোট পর্যন্ত শুরু হয়নি, তার আগে এভাবে এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ। তবে এই মুহূর্তে বিষ্ণুপুর থেকে নজর রাখবো, সেখান থেকে এলিনা রয়েছেন বিষ্ণুপুরে। আমরা দেখতে পাচ্ছি এলিনা, যে প্রাক্তন স্বামী স্ত্রীর মধ্যে একটা জোর টক্কর, জোর লড়াই, শেষ হাসি কে হাসে সেটা এখন প্রশ্ন। তবে এই মুহূর্তে ছবি কিরকম সেখানে দেখতে পাচ্ছ এলিনা?
সুপ্রভাত প্রিয়, একেবারেই আজকে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন এবং এই মুহূর্তে আমি রয়েছি বিষ্ণুপুর হাই স্কুলে। আমি তোমাকে ভেতরের ছবিটা এতক্ষণ দেখাচ্ছিলাম, আরও একবার দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে মক পোলিং এর কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যেই আর আটটি ঘন্টা বাকি রয়েছে, আধ ঘন্টা পরে ভোট গ্রহণ কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা পোলিং অফিসার রয়েছেন, যারা ভোট কর্মীরা রয়েছেন, তারা কিন্তু একেবারে চূড়ান্ত ব্যস্ত, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রত্যেকটি বুথের বাইরে কিন্তু মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সেই ছবিটাও একেবারে তুলে ধরার জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে। এই বুথ, আমি যে বুথে দাঁড়িয়ে রয়েছি এই বুথ কিন্তু একেবারে মডেল বুথ। বিষ্ণুপুর একেবারে আমরা জানি যে পোড়ামাটির জন্য বিখ্যাত, বিষ্ণুপুরের ঐতিহ্য সেটা, এবং সেই পোড়ামাটির আদলেই কিন্তু এই গোটা বুথটি সাজিয়ে দেওয়া হয়েছে। যদি বাইরে থেকে আমরা দেখি ভীষণ সুন্দর করে একদম ব্যবস্থাপনা করা হয়েছে, যারা এখানে বয়স্করা আসবেন তাদের জন্য এখানে চেয়ার রাখা হয়েছে, বেশিক্ষণ যাতে তাদের দাঁড়াতে না হয় লাইনে, প্রত্যেকটি ব্যবস্থাপনা কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ মডেল বুথ হিসেবে রাখা হয়েছে। এখানে চারটি বুথ রয়েছে, 92 বুথ নম্বর, 93 বুথ নম্বর, 94 এবং বুথ নম্বর 95। একেবারে বাইরের ছবিটা দেখাই, খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এরকম একটি বুথ দেখলে অবশ্যই সবাই ভাববে যে হ্যাঁ, শান্তিপূর্ণভাবেই ভোটটা হোক, কারণ এবার কিন্তু বিষ্ণুপুরে প্রাক্তন স্বামী স্ত্রীর মধ্যে জোর টক্কর। এবং তুমি যেমনটা বলছিলে যে শেষ হাসি কে হাসবে, সেখানে আসল হাসি কে হাসবে, সেটা কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন তো না? একদমই তাই। অর্থাৎ বিষ্ণুপুরের দিকে যেমন নজর রাখলাম, ঠিক তার পাশাপাশি একটু কাছের দিকেও নজর রাখি। একেবারে অধিকারীগড় থেকেই মূলত এই লড়াই চলছে, এবং সুখেন্দু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুখেন্দু, আর বলা চলে 20 মিনিটও সময় হয়তো হাতে নেই, তারপরে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, ছবিটা ঠিক কী দেখতে পাচ্ছ? কাঁথির হিন্দু বালিকা বিদ্যালয়, এবং সেখানে যে ছবিটা দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত প্রথমে দেখাবে। তুমি যেমনটা বললে যে আর মাত্র 20 মিনিটের কম সময় বাকি রয়েছে, এবং অধিকারী গড়ে ভোট, এবং অবশ্যই উত্তম বারিক বনাম সৌমেন্দু অধিকারী, সেই লড়াই কত মানে কতটা জমজমাট হবে বা কী ধরনের লড়াই কোন দিকে ইঙ্গিত দিচ্ছে, তার আগে আমি এই স্কুলের ছবিটা দেখাই। দেখো, এই স্কুলে চারটি বুথ রয়েছে এবং এটি মহিলা পরিচালিত বুথ, এবং যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তারা মহিলা, এবং একই সঙ্গে পুলিশকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু মহিলা, এবং মহিলা পরিচালিত বুথ। এবং এখানে মোট চারটি বুথ রয়েছে, 97, 98, 99 এবং 100, এই চারটি বুথ রয়েছে এখানে, এবং চারটি বুথই মহিলা পরিচালিত বুথ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখো তোমরা, যে এই ষষ্ঠ দফার ভোটে 8 কেন্দ্রে ভোট রয়েছে, যেখানে 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবারের এই ষষ্ঠ দফার বুথ ভোটে, এবং যার মধ্যে 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এ শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের দুটো লোকসভা কেন্দ্র, কাঁথি এবং তমলুকের জন্য। এবং অর্থাৎ বুঝতেই পারছো যে আটোশাট নিরাপত্তা, এবং ষষ্ঠ দফার নির্বাচন একেবারে বলা যেতে পারে নির্ঝঞ্ঝাটে করতে নির্বাচন কমিশন তৎপর। নজর রাখো, নজর রাখো প্রতি মুহূর্তে একেবারে সেই গ্রাউন্ড জিরো থেকে মেগা কভারেজ, এবং প্রতি মুহূর্তে ছবিটাই আপনাদের সামনে একেবারে সকাল থেকে তুলে ধরছে রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে সরাসরি আমাদের নজর রাখতে হচ্ছে বাঁকুড়ার দিকে অপিও, একেবারে ঠিক থাকি, এবং সেখান থেকে আমাদের সঙ্গে মৃন্ময় রয়েছেন। মৃন্ময়, আমরা জানি এখানে জোর লড়াই চলছে সুভাষ সরকার বনাম অরূপ চক্রবর্তী, শেষ হাসি কে হাসি অবশ্যই সেদিকে নজর থাকবে।